হয়েছে আর কি। হ্যাঁ, আমি এর জন্য আসলে স্বামীকে বলি মাঝে মাঝে যে লাইভে না দেওয়ার জন্য, দিলে কি হয় যে আসলে ওই সময়টা তো থাকে না, কারণ ইন্টারাকশন তো করা যায় না, পরবর্তীতে আসলে ইন্টারাকশন হয় না, স্লাইড দেখে নেয় কিন্তু ইন্টারাকশনটা হয় না। রিয়েল লাইফ। শুরু না? ইয়েস, আমি জি স্যার, আচ্ছা, সালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ ফেরদৌসুর রহমান, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ইন্টারনাল মেডিসিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি থেকে ডিপার্টমেন্ট অফ ইন্টারনাল মেডিসিনের পক্ষে ক্লাস, আমি এক্স রে উপর ক্লাস নিচ্ছি গত কিছুদিন যাবত, তার মধ্যে আজকে আমরা ক্লাস দিব এক্স রে স্কাল এর সেকেন্ড লেকচার। এর আগে আমরা একটা ক্লাস নিয়েছি এক্স রে স্কালের উপর, যেটার মধ্যে ছিল আমাদের বিভিন্ন ধরনের লাইটিক লিশন্সের উপরে আমাদের ইয়েটা ছিল, এক্স ক্লাসটা ছিল। আজকে আমরা এক্স রে স্কাল করলে যে কিছু ডেন্স শ্যাডো পাওয়া যায়, সেই ডেন্স শ্যাডোগুলির উপরে কিছু আলোচনা করব। আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যদি বলি, মূলত লাইটিক লিশনগুলি বেশি ইম্পর্টেন্ট দেন দ্য ডেন্স শ্যাডো, কিন্তু ডেন্স শ্যাডোগুলো আমাদের প্র্যাকটিক্যাল ইম্পর্টেন্স অনেক হয়তো বেশি। পরীক্ষাতে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে লাইটিক লিশন্সের এক্স রেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই আসে, তবে ডেন্স শ্যাডো কিন্তু যে কোনো সময় পরীক্ষায় আসতে পারে। সেই জন্য আমাদের ডেন্স শ্যাডোর যে কী কী ডিফারেনশিয়াল হতে পারে, কী ধরনের ডায়াগনোসিস হতে পারে, এই জিনিসগুলো হয়তো আমাদের একটুকু জানা থাকা দরকার। এটা আমাদের পেশেন্ট ম্যানেজ করতে গেলেও লাগবে, অনেক সময় ওয়ার্ডের পেশেন্ট হতে পারে, কখনো কখনো আমাদের নিজস্ব চেম্বারের পেশেন্ট হতে পারে, কাজেই আমাদের এই ডেন্স শ্যাডো যদি পাই তাহলে কিভাবে আমরা অ্যাপ্রোচ করব বা কি ফাইন্ডিং এর উপর ভিত্তি করে কি ডায়াগনোসিস আমাদের হবে, আমরা সেটাকে ডিফারেনশিয়েট করার চেষ্টা করব আজকে। এই ডেন্স শ্যাডোর মাঝখানেও আমাদের আরো দু একটা ইম্পর্টেন্ট টপিক আজকে শেষ হয়ে যাবে, যেটা পরীক্ষাতে আমাদের প্রায়ই আসে, বিভিন্ন লেভেলের পরীক্ষাতে আসে, ফেজ এ, ফেজ বি বলেন, FCPS, MD, হ্যাঁ, অথবা মেডিসিন অ্যালাইড, নন অ্যালাইড, যে কোনো সাবজেক্টেই কিন্তু আমাদের এটা প্রায়ই আসে। শেষের দিকে আমরা সেই এক্স রেগুলো দেখার চেষ্টা করব। ডেন্স শ্যাডো ডেন্স শ্যাডোগুলো আমাদের কয়েক ধরনের হতে পারে। এটাকে যদি আমরা এরকমভাবে বলি যে লোকালাইজড ডেন্স ডেন্সিটি, তো লোকালাইজড ডেন্সিটি যদি হয় তাহলে কি কি কারণ আমাদের হতে পারে? লোকালাইজড ডেন্সিটির ইম্পর্টেন্ট কয়েকটা কারণ, এছাড়াও আরও একাধিক কারণ হয়তো আছে বা থাকতে পারে, তা আমরা যেগুলো আর কি মোটামুটি পাই তার মধ্যে কিছুটা হচ্ছে অস্টিওমা, এটাকে কেউ কেউ অস্টয়েড অস্টিওমাও বলে, একটা হচ্ছে ফাইব্রাস ডিসপ্ল্যাসিয়া, প্যাজেটস ডিজিজ, ক্রেনিও মেটাফাইসিয়াল ডিসপ্ল্যাসিয়া, রিকেটস, জেনারেলাইজড, এগুলো হচ্ছে যদি লোকালাইজড হয়ে থাকে। আর যদি জেনারেলাইজড হয় তাহলে আমরা সাধারণত অস্টিওপেট্রোসিস নামে আমরা একটা ডিজিজ আছে সেটার জন্য আমরা সাধারণত জেনারেলাইজড ইনক্রিজ ডেন্সিটি পেতে পারি। তো আমরা একটা একটা করে যাব। যদি আমরা প্রথমেই শুরু করি সেই অস্টিওমা দিয়ে, বা যাকে বলে অস্টয়েড অস্টিওমা, এটা হচ্ছে মোস্ট প্রাইমারিলি বিনাইন বোন টিউমার অফ ক্ল্যাভেরা। ক্ল্যাভেরা মিনস আছে আমাদের স্কাল, যেটা সেটাকে আমরা বলি ক্ল্যাভেরা। আর কমনলি এফেক্ট দ্য প্যারানাজাল সাইনাস, মানে সেন্টারের দিকে থাকে সাধারণত, হ্যাঁ, ফ্রন্টাল অ্যান্ড ইথময়েডাল দেন ফেনয়েডাল। এই ফ্রন্টাল সাইনাস বা ইথময়েডাল সাইনাস যে আছে এর সারাউন্ডিংসে সাধারণত এগুলো পাওয়া যায় মিড লাইনের কাছাকাছি। তাহলে এগুলি কেমন থাকে? রেডিওলজিক্যাল ফিচারকে যদি আমরা দেখি, চিন্তা করি, তাহলে এগুলো থাকে অস্টয়েড অস্টিওমা, মানে অস্টিওমা মানে একটা বোনসের টিউমার, বিনাইন টিউমার। তো সেটা সাধারণত দেখা যায় কেমন? একটা রাউন্ডেড বা ইলিপটিক্যাল সাধারণত থাকে এবং মোর ডেন্স থাকে, স্ক্লেরোটিক থাকে, ওয়েল ডিমার্কেটেড, হ্যাঁ, পুরোটা যতটুকু টিউমার আছে ততটুকু থাকে, বাকিটা একদম খুব ক্লিন কাট একটা এরিয়া থাকে, হোমোজেনাস এবং ডেন্স লিশন, হ্যাঁ,
হোমোজেনাস ডেন্স রাউন্ডেড স্ক্লেরোটিক ওয়েল ডিমার্কেটেড, এই যে কথাগুলো ব্লু গ্রিন করা আছে, এই কথাগুলো আমাদের জন্য যদি পাওয়া যায়, দেখেন আমরা যদি পোস্টেরিয়র ক্রানিয়াল ফোসা নিচের দিকেও একটা পাওয়া যাচ্ছে এখানে, যদি একটু রেয়ার, আমরা বলেছিলাম যে সাইনাসের কাছাকাছি থাকে, এটা সাইনাসের বাইরেও কিন্তু অনেক সময় থাকতে পারে, হ্যাঁ পেছনের দিকে, তো সেখানেও দেখেন একটা রাউন্ডেড ডেন্স হোমোজেনাস, হ্যাঁ ক্লিন কাট মার্জিনওয়ালা একটা শ্যাডো আছে, এবং এইরকম শ্যাডো যদি থাকে এখানে যেমন আছে, আমরা যদি ল্যাটারাল ফিল্ম দেখি ল্যাটারাল ফিল্মটাতে আসছে এরকম, আর যদি এপি ফিল্ম দেখি তাহলে এরকম, হ্যাঁ ল্যাটারাল ফিল্মের আরেকটা লিশন এরকম, তো এই যে যদি লিশন পাই তাহলে এটাকে আমরা সাধারণত অস্টয়েড অস্টোমা হিসেবে চিন্তা করব। এগুলো সাধারণত 2-3 সেন্টিমিটার ডায়ামিটারের মধ্যেই লিমিটেড থাকে, এগুলো খুব বেশি বড় সাধারণত হয় না। এই যে যে লিশনগুলি পাচ্ছি এগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে যে আমাদের পরবর্তীতে এই লিশনগুলো এক্সরেতে হয়তো প্রায় সিমিলার দেখাবে, আরো আরো কিছু এক্সরে আমরা দেখব পরবর্তীতে যেগুলোতে এরকম একটা ড্যান্স শ্যাডো আছে, কিন্তু এটাকে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কিন্তু জোর দিয়ে বলা মুশকিল, বা প্রভিশনাল ডায়াগনোসিস বলা মুশকিল যে এটা অস্টিয়ার অস্টোমা, এটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস আমাদের পরবর্তীতে আসলে বলতে হবে, যদি আমরা কিছুই না জানি তখন আসলে এগুলো ডিফারেনশিয়াল হিসাবে আসবে, যেহেতু আমরা টপিক অনুযায়ী পড়ছি সেই জন্য আমরা একটা একটা করে ডেসক্রিপশন দিয়ে যাচ্ছি। এগুলোকে ডিফারেন্সিয়েট করতে গেলে কিন্তু আমাদের মেইনলি লাগবে হচ্ছে সিটি হেড, এবং সিটি হেড করলেই থ্রিডি এবং থ্রিডি রিকনস্ট্রাকশন করলে আমরা ডেফিনেটলি বলতে পারবো যে দিস ইজ অস্টিওমা বা আদার প্যাথোলজি, যেগুলো আমাদের পরবর্তীতে ডিফারেনশিয়াল হিসেবে আসবে। এরপর আমরা বলছিলাম যে আরেকটা লিশন হতে পারে যেটাকে বলে ফাইব্রাস ডিসপ্যাশিয়া, এই এক্সরে গুলো কিন্তু আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখনও দেখেছি, হ্যাঁ তো এখন আজকাল অবশ্য একটু কম দেখতেছি, কারণটা অবশ্য বলা মুশকিল, কিন্তু আমরা এখন আগের চেয়ে কিছুটা কম পাই। আমরা আজকের সেশনটাতে কিছু কিছু প্যাথোফিজিওলজিগুলো জেনে নিব, এটা যেহেতু এই আজকের টপিকটা একটুকু রেয়ার বা কম পাওয়া যায়, সেই জন্য ওই ডিজিজটার একটুকু বেসিক কথা যদি জানা থাকে তাহলে আমাদের ডিজিজটা বুঝতে হয়তো সহজ হবে, সেই জন্য আজকে আমরা ওই প্রত্যেকটা ডিজিজেরই কিছু কিছু বেসিক জিনিস বলার চেষ্টা করব। তো ফাইব্রাস ডিসপ্লেসিয়াটা কি, দিস ইজ অ্যান ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার অফ দ্য বোন হুইচ সিজেস গ্রোথ অ্যান্ড ম্যাচুরিটি অফ দ্য বোন, একটা স্টেজে গিয়ে আটকিয়ে যায়, তারপরে সাধারণত আর প্রোগ্রেশন হয় না। এটা মেডুলারি বোনস ইজ রিপ্লেসড উইথ ওয়েল ডিফাইন্ড এরিয়া অফ ফাইব্রাস টিস্যু লেটার অন অসিফাই, তাহলে প্রথমে এটা ফাইব্রাস টিস্যু দিয়ে রিপ্লেস হবে বোনগুলো, এবং সেই ফাইব্রাস টিস্যুর মধ্যে ক্যালসিফিকেশন হয়ে এটা আলটিমেটলি একটা স্ট্রাকচার দিবে, যেটাই আলটিমেট অর ফাইনাল রেডিওলজিক্যাল ফিচার অব দ্য ফাইব্রাস ডিসপ্লেসিয়া অথবা প্যাথোলজি অব দ্য ফাইব্রাস ডিসপ্লেসিয়া। রেডিওলজিক্যাল ফিচারটা কেমন থাকে, এখানেও প্রায় ওইরকমেরই, কিন্তু ওইরকম ক্লিন কাট থাকবে না, দেখেন এখানে একটা এ আছে, ওপাসিটি আছে, এখানেও কিছুটা ওপাসিটি আছে, তো এই যে রকম সিটি যদি থাকে তাহলে আমরা অবশ্য চিন্তা করবো, মানে এখানে কোথাও কোথাও খুব ডেন্স থাকবে, কোনো কোনো জায়গায় খালি থাকবে, ফাঁকা থাকবে, কালো শ্যাডো থাকবে, তো এইরকম একটা কম্বিনেশন অফ শ্যাডো যদি থাকে তাকে আমরা স্কাল এক্সরে তো প্যাচি স্ক্লেরোসিস হিসেবে ডেসক্রিপশন করতে পারি, এবং এটা এফেক্ট করে ভল্ট অ্যান্ড দ্য বেস অফ দ্য স্কাল, হ্যাঁ গিভিং রাইজ টু গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স, মানে ঘষা কাজ, যেটা আমরা আগেও দেখেছি বা বলেছি যে ঘষা কাজ মানে কি, কোনো জায়গাটায় একটুকু কালো থাকবে, কোনো জায়গাটায় ঘোলা থাকবে, কিন্তু খুব ডেন্স এইরকম কোনো শ্যাডো থাকবে না, এই এলাকাগুলোকে বলা হয় গ্রাউন্ড গ্লাস। হ্যাঁ তো এইরকম যদি ফাইন্ডিং থাকে তাহলে এইটা একটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস, এইরকম ফাইন্ডিং থাকলে অবশ্য আমাদের আরও ডিফারেনশিয়াল আসবে পরবর্তীতে, কিন্তু আমি আগেই বলেছি যে যেহেতু আমরা টপিক অনুযায়ী আগাচ্ছি সেই জন্য এই কেসটা ছিল আসলে ফাইব্রাস ডিসপ্লেসিয়া, এবং তার যদি টিপিক্যাল রেডিওলজিক্যাল ফিচারকে আমরা চিন্তা করি তাহলে এই ধরনের আমরা একটা ফাইন্ডিং সাধারণত পেয়ে থাকি। কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে যদি এরকম ফাইন্ডিং পাই তাহলে তাকে ডিফারেনশিয়েট করার জন্য আমাদেরকে করতে হবে সিটি স্ক্যান অফ দ্য চেস্ট উইথ বনি উইন্ডো, আসলে হ্যাঁ বলে দিতে হবে কিন্তু সিটি স্ক্যান অফ হেড নট চেস্ট, সিটি স্ক্যান অফ হেড উইথ বনি উইন্ডো, বনি উইন্ডোটা যদি আপনারা না বলে দেন তাহলে কি করবে, অনেক সময় রেডিওলজির থেকে
একটা শুধু সিটি হেডটাই করে দেয়, কারণ সিটি হেড মানেই হলো যে আমরা সাধারণত ব্রেইনকে দেখার জন্য মোস্টলি পাঠাই, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে যদি আমাদের বোনসকে দেখার প্রয়োজন হয় তখন যদি আমরা বনি উইন্ডোকে না বলে দিই তাহলে কিন্তু কখনো কোনো কোনো ল্যাবে হয়তো নাও দিতে পারে বা মিস করে যেতে পারে। তাহলে বোনসের কোনো প্যাথোলজি যদি আমরা খুঁজতে চাই, এমন হইতে পারে যে একটা ফ্র্যাকচার আছে, একটা অস্টিওলাইটিক লিশন আছে অথবা একটা স্ক্লেরোটিক লিশন আছে, এই ধরনের লিশনকে ওয়েল ডিফাইন করার জন্য আমাদের সিটি স্ক্যান অফ হেড উইথ বনি উইন্ডো আমাদেরকে চাইতে হবে। ঠিক আছে, তাহলে ফাইব্রাস ডিসপ্লেসিয়াটা দেখতে কিছুটা এইরকমের হয়। এরপরে যাব আমরা পেজেটস ডিজিজ। এটা কিন্তু আমাদের দেশে যদিও কিছুটা আনকমন, কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে এটা বেশ ভালোই পাওয়া যায়, এবং এটা সাধারণত যদিও বলা হয় যে ডিজিজ অফ ওল্ডার এজ, হ্যাঁ, কিন্তু শুরু কিন্তু হয়ে যায় অনেক আর্লিয়েজ থেকেই, ফাইনাল প্রেজেন্টেশনটা গিয়ে হয় আলটিমেটলি ওল্ডার এজগুলিতে। ঠিক আছে, এগুলো অনেকগুলো স্টেজ আছে, আমরা আস্তে আস্তে যাচ্ছি। তাহলে পেজেটস ডিজিজটা হচ্ছে কি, ইটস এ ক্যারেক্টারাইজ বাই আনকাপলিং অফ দ্য বোন ফরমেশন অ্যান্ড রিজর্পশন উইথ রেজাল্টেন্ট বোন থিকেনিং অ্যান্ড উইকেনিং। মানে এটা ডিসঅর্গানাইজড বোন এক জায়গায় ফরমেশন হচ্ছে, কিন্তু অস্টিওক্লাস্টিকের অ্যাক্টিভিটি যেরকম হওয়ার কথা ছিল সেই রকম হচ্ছে না, মানে অস্টিওব্লাস্টিক এবং অস্টিওক্লাস্টিকের অ্যাক্টিভিটির ডিসঅর্গানাইজেশনের জন্য আলটিমেটলি এই পেজেটস ডিজিজটা হয়ে থাকে। ইনিশিয়ালি দেয়ার ইজ এক্সেস রিজর্পশন, মানে অস্টিওব্লাস্টিক ক্লাস্টিক অ্যাক্টিভিটিটা বেশি থাকে, আলটিমেটলি অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটিটা বেশি হয়ে গিয়ে বোন ফরমেশন করে। এবং আমরা যদি এক্সরেতে দেখি কেমন হয়, বোনসগুলি হয়ে থাকে সাধারণত, যে আমরা জানি যে প্যাজেস ডিজিজগুলো ফ্ল্যাট বোনগুলিকে ইনভলভ করে, ইউজুয়ালি ফ্ল্যাট বোন, ক্র্যানিয়ামকে ধরে, আপনার ম্যান্ডিবলকে ধরে, ফেসের বোনকে ধরে, স্ক্যাপুলাকে ধরে, তাই না, বড় বড় ফ্ল্যাট বোন যেগুলো আছে, পেলভিস যে বোন আছে এগুলোতে সাধারণত ধরে। যেহেতু আজকে আমরা স্কাল নিয়ে আলোচনা করব, সেই জন্য আজকে আমরা স্কালের জিনিসগুলি শুধু এখানে দেখছি। এটা একটা এক্সরে স্কাল যেখানে দেখা যাচ্ছে যে আপনার ফেসের বেশ বড় একটা এরিয়াতে একটা স্ক্লেরোটিক বা হাইপার ডেন্সিটি ইজ দেয়ার, মাঝখানে মাঝখানে কিন্তু কিছু কিছু কালো কালো এরিয়াও আছে। ঠিক আছে, দিস ইজ দ্য অ্যাকচুয়াল পিকচার অফ দ্যাট ম্যান দ্যাট দিস পেশেন্ট ওয়াজ আলটিমেটলি ডায়াগনোসড অ্যাজ এ কেস অফ পেজেটস ডিজিজ। পেজেটস ডিজিজ এর আমি যেটা বলছিলাম যে এখানে কয়েকটা ফেজ থাকে। ইনিশিয়ালি এখানে ইনক্রিজ অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি রেজাল্ট ইন বোন রিজর্পশন উইথ অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি ল্যাগিং বিহাইন্ড, মানে প্রথম দিকে অস্টিওক্লাস্টিকের অ্যাক্টিভিটিটা বেশি বেশি থাকে, যার জন্য এখানে অস্টিওপোরোসিস নিয়ে প্রথম দিকে আসতে পারে। যেমন এই অংশটাকে যদি আমরা দেখি তাহলে এটা ছিল সেই একটা এরিয়া যেখানে কালো হয়ে গেছে, মানে এইটাই অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটিটা এই এরিয়াটাতে বেশি আছে। একটা এরপরে যায় হচ্ছে ইন্টারমিডিয়েট, মানে মাঝামাঝি অবস্থা, এখানে অস্টিওক্লাস্টিক এবং অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটিটা দুইটারই কনকমিডিয়েটলি চলতে থাকে, যার জন্য রিজর্ভ কেমন হয়, কর্টিকোমিডালি ডিফারেন্সিয়েশন ইজ লস্ট, অ্যাকচুয়াল যে স্ট্রাকচারটা থাকে সেই স্ট্রাকচারটা লস হয়ে যায়। কিন্তু কোনো কোনো জায়গায় দেখা যাবে যে অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি বেশি, মানে সাদা বেশি, কোনো কোনো জায়গায় একটুকু কালো বেশি, মিন অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটিটা বেশি। কাজে অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি থাকলে সেই জায়গাগুলো থাকবে কালো, অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি থাকলে সেই জায়গাগুলো থাকবে সাদা সাদা, মানে ওই জায়গায় নতুন নতুন বোন ফর্মেশন হচ্ছে। ঠিক আছে, এবং লেট স্টেজে যদি যাই আমরা তাহলে একদম আলটিমেটলি যখন ফাইনাল স্টেজে চলে যায় বা অ্যাডভান্স স্টেজে চলে যায় তখন সেখানে অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটিটা প্রিডোমিনেন্স থাকে, এবং ওই সময়টাতেই দেখা যায় কটনুল অ্যাপিয়ারেন্স, মানে কোনো জায়গায় সাদা কোনো জায়গায় একদম কালো ওভেনের মতো দেখা যাবে, এটাকে বলে কটনুল অ্যাপিয়ারেন্স। ফেজ থাকে আমরা প্যাজেটস ডিজিজে যদি বলি, ইনিশিয়াল লাইটিক ফেজ বা হট ফেজ, ইন্টারমিডিয়েট মিক্সড ফেজ, আর লেট স্ক্লেরোটিক অর কোল্ড ফেজ, এই তিনটা হচ্ছে আমাদের প্যাজেটস ডিজিজের তিনটা স্টেজ। এটা হচ্ছে আমাদের সেই লেট স্টেজের একটা এক্সরে যেখানে আমরা দেখতে পাচ্ছি। এরা এটাকে ডেসক্রিপশন দেওয়ার জন্য দেখেন এখানেও আছে কোনো কোনো জায়গায় বেশ ভালো সাদা, কোনো কোনো জায়গায় কালো এবং লাইটিক আছে,
মানে এখানে অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি বেশি আছে, এই সাদা অংশগুলিতে অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি বেশি আছে। এটাকে ডেসক্রিপশন করার জন্য কোন কোন রেডিওলজিস্ট সল্ট অ্যান্ড পিপার অ্যাপিয়ারেন্স বলা হয়। তার মানে যদি একটা এক্স রে স্কাল ওয়াইড থাকে, বড় থাকে, তার মধ্যে যদি এইরকম সাদা এবং কালোর একটা কম্বিনেশন থাকে, তাহলে এটা একটা পেজেট ডিজিজ হওয়ার সম্ভাবনা আছে, এবং সেখানে যে অ্যাপিয়ারেন্সটা থাকে তাকে টিপিক্যালি বলা হয় সল্ট অ্যান্ড পিপার অ্যাপিয়ারেন্স, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। কাজে আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে এইরকম যদি কোনো একটা লেশন থাকে তাহলে সাধারণত তাদের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বলতে হয়। কী কী হইতে পারে? অস্টিওস্ক্লেরোটিক মেটাস্টেসিস একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। আমরা এর আগের এক্সরেতেও দেখেছি বিভিন্ন রকমের মাল্টিপল লাইটিক লেশন থাকে, লাইটিক লেশন আছে, আবার এখানে অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি আছে বা হোয়াইট শ্যাডো আছে, কম্বিনেশন অফ শ্যাডো ইজ দেয়ার। কাজে এটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, মাল্টিপল মায়োলোমাও কিন্তু আমাদের আসবে। আর যেটা বলছিলাম যে পেজেটস ডিজিজ তো একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আসবে, যদি আমাদের স্কালের সাইজটা কিছুটা বড় দেখা যায় তাহলে কিন্তু আমাদের পেজেটস ডিজিজ একটা গুড ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। এই যে তিনটা আমরা দেখলাম, তিনটাকে আলটিমেটলি ডায়াগনোসিস করার জন্য লাগবে আমাদের সিটি স্ক্যান অফ হেড উইথ বোনি উইন্ডো, এবং কনফার্ম করা হয় সাধারণত বোন সিনটিগ্রাফি করে, এবং আলটিমেটলি বোন বায়োপসি, বায়োপসি করেই আলটিমেটলি কনফার্ম করা হয়। আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে প্যাজেটস ডিজিজ এবং ফাইব্রাস ডিসপ্লেশিয়া প্রায় কিন্তু কাছাকাছি, মানে ওইখানেও কিন্তু কিছু ডেন্স শ্যাডো ছিল, কিছু হোয়াইট শ্যাডো ছিল। প্যাজেটস ডিজিজের মধ্যেও আমাদের ইনিশিয়ালি শুধু লাইটিক লিশন বা কালো শ্যাডো ছিল, পরবর্তীতে মিক্স আপ এবং আলটিমেটলি সাদা কালোর একটা মিশ্রণ ছিল। কাজেই দুইটাই একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হবে, কিন্তু ক্লিনিক্যালি বা এক্স রে দেখে আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করতে পারবো যে এটা মোর ইন ফেভার অফ ডায়াগনোসিস অফ প্যাজেট ডিজিজ অর মোর ইন ফেভার অফ ফাইব্রাস ডিসপ্যাশিয়া। কাজে প্যাজেটস ডিজিজ যদি আমরা চিন্তা করি তাহলে দেখা যায় যে ইউজুয়ালি ইট ইজ সিমেট্রিক্যালি থাকে, কিন্তু ফাইব্রাস ডিসপ্লেশিয়া যদি হয় এটা ইউজুয়ালি ফোকাল হয় এবং ইনলেটাল হইতে পারে। তবে ফাইব্রাস ডিসপ্লেশিয়ার কিন্তু আরও কতগুলি ভ্যারাইটিস আছে আমরা জানি পরে, যেগুলি মনোস্টেটিক, হ্যাঁ, পলিস্টেটিক, এরকম হইতে পারে, বিভিন্ন জায়গায় মাল্টিপল ইনভলভমেন্ট হতে পারে। তাহলে প্যাজেটস ডিজিজ যদি হয় তাহলে ইউজুয়ালি সিমেট্রিক্যাল, আর ফাইব্রাস ডিসপ্লেশিয়া যদি হয় তাহলে ইউজুয়ালি এটা থাকে ইউনিল্যাটারাল। আর থিকেনিং অফ দ্য ইনার কর্টেক্স থাকে প্যাজেটস ডিজিজে, আর ফাইব্রাস ডিসপ্লেশিয়াতে থাকে ইউজুয়ালি কর্টিক্যাল ডিস্ট্রাকশন। প্যাজেটসের অ্যাপিয়ারেন্সটা হয় কেমন? কটোনাল অ্যাপিয়ারেন্স। আর ফাইব্রাস ডিসপ্লেশিয়াকে আমরা যেটা বলছিলাম এটা থাকে গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স। এই যে কিছু ফিচার আছে এগুলো দেখে আমরা রেডিওলজিক্যালি হয়তো কিছুটা পক্ষে অথবা বিপক্ষে বলতে পারবো যে হোয়েদার ইট ইজ প্যাজেটস ডিজিজ অর ইট ইজ ফাইব্রাস ডিসপ্লেশিয়া। এরপরে যাচ্ছি আমরা ক্রেনিও মেটাফাইসিয়াল ডিসপ্লেশিয়া। ক্রেনিও মেটাফাইসিয়াল ডিসপ্লেশিয়া, আপনাকে নাম থেকেই বোঝা যাচ্ছে যে ক্রেনিয়ামের ডিসপ্লেশিয়া হবে এবং বোনসের, লং বোনসের মেটাফাইসিয়াল জায়গাগুলোতে বোনের ডেভেলপমেন্টাল অ্যাবনর্মালিটি হবে। নামই বলে দিচ্ছে যে ক্রেনিও মেটাফাইসিয়াল ডিসপ্লেশিয়া। এটা কি? এটাও একটা জেনেটিক ডিসঅর্ডার, ইউজুয়ালি অটোসোমাল ডমিনেন্ট ইনহেরিটেন্স। কেমন হয় জিনিসটা? থিকেনিং ওভারগ্রোথ অফ বোন ইন দ্য স্কাল অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য লং বোনস, দ্য অ্যাবনর্মাল বোন গ্রোথ কন্টিনিউস থ্রু আউট দ্য লাইফ। দেখেন আপনার ছবিটা, এটা কিন্তু প্রথম ছবিগুলো হচ্ছে বাচ্চাদের ছবি, ওদের ফেসটা কেমন বসিং আছে, মুখটা কেমন ছোট আছে, ম্যাক্সিলারি প্রমিনেন্সটা প্রমিনেন্স আছে, বড় আছে। আর এই যে এরকম একটা যদি বাচ্চাদের থাকে, অ্যাডাল্ট এজে গিয়ে দেখেন ওনাদের ফেসটা কেমন হয়ে যায়, ফ্রন্টাল কেমন বসিং আছে, নেজাল ব্রিজটা কেমন ওয়াইড এবং প্রমিনেন্ট, হ্যাঁ, নেজাল ব্রিজটা, ম্যাক্সিলারি প্রমিনেন্স হচ্ছে মোর প্রমিনেন্ট। কাজে এইরকম একটা টিপিক্যাল ডিস্টিংটিভ ফিচার পাওয়া যায় ক্রানিও মেটাফেসিয়াল ডিসপ্ল্যাশিয়াতে। তাহলে এখানে দেখেন কেমন থাকবে, ওয়াইড নেজাল ব্রিজ, এ প্রমিনেন্ট ফোরহেড, ওয়াইড সেট আইজ অ্যান্ড এ প্রমিনেন্ট জ। হ্যাঁ, এই পেশেন্টারও দেখেন নিচের দিকেও জটা প্রমিনেন্ট আছে। এইরকম একটা ফেস যদি দেখি আমরা, তাহলে আমাদের তো ক্লিনিক্যালি আমাদের মনে হবে যে দিস মে বি এ কেস অফ ক্রানিও মেটাফাইসিয়াল ডিসপ্ল্যাশিয়া। কাজেই এই পেশেন্টের যদি আমরা এক্স রে স্কাল করি,
তাহলে কিন্তু আমাদের ডায়াগনোসিসটা হয়তো মোটামুটি হয়ে যাবে, যদিও আলটিমেটলি কনফার্ম করতে হবে জেনেটিক অ্যানালাইসিস করে, কিন্তু ক্লিনিক্যাল ডায়াগনোসিস মানে ফেনোটাইপিক ডায়াগনোসিসের সাথে যদি রেডিওলজিক্যাল ডায়াগনোসিস ম্যাচ করে তাহলে কিন্তু আমরা বলতে পারবো যে দিস মে বি এ কেস অফ ক্র্যানিও মেটাফাইসিয়াল ডিসপ্লেসিয়া। তাহলে আমরা এখন যাচ্ছি যে রেডিওলজিক্যাল ফিচারটা কেমন থাকে। বোনগুলো থাকবে ডিসপ্লাসিয়া ক্যারেক্টারাইজ বাই ম্যাসিভ হাইপার অস্টোসিস। হাইপার অস্টোসিস মানে আপনার বোনগুলো আরও মোর ডেন্সার হয়ে যাবে, হ্যাঁ, এবং শেপটা কিছু অ্যাবনর্মাল হয়ে যাবে। এটা একটা এক্সরে যেখানে এখানে খুব ডেন্সার এই এলাকাগুলো, ম্যাক্সিলারি প্রমিনেন্স যেগুলো আছে এই এলাকাগুলোতে খুব ডেন্স হয়ে গেছে, এটাকে হাইপার অস্টোসিস বলা হচ্ছে। এবং শেপটা কিছুটা অ্যাবনর্মাল আছে, এখানে এখানে আছে কিন্তু অতটা অ্যাবনর্মাল এখানে হয় নাই। স্ক্লেরোসিসটা ইজ মোর প্রমিনেন্ট হেয়ার। এবং এটা কোথায় কোথায় ইনভলভ করতে পারে, স্কাল করতে পারে, ফেস বোন করতে পারে। ফেস বোনগুলিতেই বেশিরভাগ ক্ষেত্রে সাধারণত পাওয়া যায়, এর জন্যই ফেসিয়াল যে ডিফর্মিটিটা এটা আমরা ফেনোটাইপিক্যালি সাধারণত পেয়ে থাকি। তাহলে রেডিওলজিক্যাল ফিচার হচ্ছে ডিসপ্লাসিয়া ক্যারেক্টারাইজ বাই ম্যাসিভ হাইপার অস্টোসিস, অ্যাবনর্মাল শেপ অ্যান্ড ইটস স্ক্লেরোসিস ইনভলভিং স্কাল অ্যান্ড ফেসিয়াল বোনস। এরপর আছে হাইপার অস্টোসিস ফ্রন্টালিস ইন্টারনা, এটা আমাদের অনেক বইগুলিতে আছে, কমন বইগুলিতে আমরা পেয়ে থাকি সাধারণত। তো এইটার প্যাথোলজিটা কি, আসলে বেসিক প্যাথোলজি হচ্ছে বিনাইন ইররেগুলার নোডিউলার থিকেনিং। হ্যাঁ, নোডিউলার বা বিভিন্ন জায়গাতে নোডিউলার আকারে থিকেনিংগুলো হয়ে থাকে, অ্যান্ড দ্য ইনার টেবিল ইজ ইনভলভ মোর দেন দ্য আউটার টেবিল উইথ স্পেয়ারিং দ্য ডিপ্লয় স্পেস। ডিপ্লয় স্পেসগুলোর ইনভলভমেন্ট এই সমস্ত জায়গাগুলিতে থাকে না। ডিপ্লয় তো জানি আমরা, আউটার টেবিল ইনার টেবিল এই যে দুই মাঝখানের যে জায়গাটা এটাকে বলে ডিপ্লয়ি। কাজেই ডিপ্লয়িটাকে সাধারণত করে না আউটার টেবিলকে বা ইনার টেবিল, বেশি করে ইনার টেবিলকে। দেখেন এখানে তাই দেখা যাচ্ছে, এই জায়গাটা তো আমাদের ইনার টেবিলকে ইনভলভমেন্ট দেখাচ্ছে, আউটার টেবিলটা মোটামুটি কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস থাকা মানে হচ্ছে যে এটা আউটার টেবিলকে তেমন ইনভলভ করে নাই। ইনার টেবিল দেখেন ইনার দিকে বেশ ঝুঁকে পড়ছে, এটা হচ্ছে ইনার ইনভলভমেন্ট। কাজেই ইনার ইনভলভমেন্টটা ইজ মোর দেন দ্য আউটার টেবিল অ্যান্ড অলমোস্ট অলওয়েজ বাইল্যাটারাল সিমেট্রিক্যালি। এটা যদিও আমরা ল্যাটারাল ফিল্ম করেছি, কাজে এটা এখানে বোঝা যাবে না। যদি আমরা এপি ভিউ করতাম তাহলে কিন্তু এই যে ডিসপ্যাশিয়াগুলি বা স্ক্লেরোসিসগুলো এগুলো আমরাকে হয়তো বাইল্যাটারালি পেয়ে যেতে পারি। এই হাইপার অস্টোসিস ফ্রন্টালিস ইন্টারনা এগুলোর কিছু অ্যাসোসিয়েশন থাকে, মানে এগুলো একটা আলাদা ডিজিজের ইন অ্যাসোসিয়েশনে সাধারণত হাইপার অস্টোসিসটা হয়ে থাকে। সেগুলো কি কি, একটা হচ্ছে অ্যাক্রোমেগালি, যদি ওবেস থাকে পেশেন্ট, হাইপার ফসফেটেমিয়া, হাইপার প্রোল্যাক্টিনেমিয়া, আর ডিফিউজ ইডিওপ্যাথিক স্কেলেটাল হাইপার অস্টোসিস, মানে ডায়াবেটিসের যদি পেশেন্ট থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু এগুলো অনেক সময় অ্যাসোসিয়েশন পাওয়া যেতে পারে। রেডিওলজিক্যাল ফিচারটা কি থাকে, ইররেগুলার থিকেনিং অফ দ্য ফ্রন্টাল বোন উইথ ক্যারেক্টারিস্টিক স্পেয়ারিং অফ দ্য মিডলাইন। যেহেতু আমরা এখানে এপি ভিউটা দেখাই নাই, সেজন্য এখানে ল্যাটারাল ফিল্মতে যা বোঝা যাচ্ছে যে থিকেনিংগুলো দেখেন, এখানে কিছু কিছু জায়গায় থিকেনিং আছে ইরেগুলার, এখানেও কিছু আছে, এটা আসলে মোর ইরেগুলার দেন দিস রেগুলার প্যাথোলজি। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত লোকালাইজ যেই ডেন্সিটি আছে সেটা দেখলাম, এখন আমরা যাচ্ছি ডিফিউজ, ডিফিউজ জেনারেলাইজ ইনক্রিজ বোন ডেন্সিটি। এটার মূলত একটাই ইম্পর্টেন্ট কারণ, সেটাকে বলে অস্টিওপেট্রোসিস। এটার আরও কিছু নাম আছে, কেউ কেউ মার্বেল বোন ডিজিজ বলে, এছাড়া কিছু সায়েন্টিস্টের নামে নাম আছে অ্যালবার্ট সামথিং ডিজিজ এরকম। এটা হচ্ছে একটা অটোসোমাল ডোমিনেন্ট অথবা রিসেসিভ দুইটা ফর্মেই কিন্তু এটা আমরা পেতে পারি। এখানে কি হয় আসলে, মেইন প্যাথোলজি ডিফেক্টিভ অস্টিওক্লাস্টিক রিজর্পশন, মানে অস্টিওক্লাস্টের অ্যাক্টিভিটিটা কমে যায়, যার জন্য বোনের যে রিমডেলিং বা স্পঞ্জিও বন্ড ফর্ম করা সেটা হয়ে ওঠে না, শুধু অস্টিওব্লাস্ট তার বন ফর্ম করতেই থাকে, করতে করতে দেখা যায় এক্সেস বোন ফর্মেশন হচ্ছে, কিন্তু স্ট্রাকচারালি যে স্ট্রেন্থেন বোন থাকার কথা সেটা হয় না, যার জন্য বোনসে ক্যালসিয়াম বেশি কিন্তু বোনগুলো থাকে ফ্রায়াবল, অল্পতেই ভেঙে যায়, অল্পতেই ফ্র্যাকচার হয়ে যায়। ঠিক আছে, তাহলে রেডিওলজিক্যাল ফিচারটা কেমন থাকে, ডিফিউজ ইনক্রিজ ডেন্সিটি অ্যাফেক্টিং অল বোনস অফ দ্য স্কাল ভল্ট অ্যাজ ওয়েল অ্যাজ বেস, মানে হোল স্কালটাকেই
ইনভলভ করে। এটা কিন্তু শুধু স্কালকে করে না, আসলে এই অস্টিওপেট্রোসিস কিন্তু ইনভলভ করে অল দ্য স্কেলিটন। আমরা যেহেতু স্কাল বোন আজকে পড়তেছি, সেই জন্য আমরা স্কালকে আলোচনা করতেছি। এটা কিন্তু আপনার অল স্কেলিটনকেই ইনভলভ করে, ঠিক আছে। এবং আরেকটা ফিচার থাকে, যেহেতু এখানে অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি গুলো বেশি থাকে, সেই জন্য সাইনাস গুলো ওই রকম ভাবে ওয়েল ফর্ম হয় না, ঠিক আছে, যার জন্য পিএনএস মানে প্যারানেজাল সাইনাস এবং ম্যাস্টয়েড এয়ার সেল গুলিও কিন্তু ভালো বোঝা যায় না, একদম সলিড স্ট্রাকচার হয়ে যায়। এক্সরেতে দেখেন এখানেও মাস্টয়েড, এই যে কি বলে আমাদের সাইনাস, সাইনাসটা কিন্তু এখানে ভালো বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে আমাদের একটা অস্টিওপেট্রোসিস পেশেন্টের ছবি, যাদের প্রেজেন্টেশনটা এরকম অনেক সময় পাওয়া যেতে পারে। দেখেন ফেসটা কেমন, একটু বড় বড়, কারো কারো ক্ষেত্রে এরকম স্কোলিসিস থাকতে পারে, সবার থাকবে এরকম না, হ্যাঁ যে কোনো থাকতে পারে আর কি। জাস্ট একটা পিকচার দেখানোর জন্য এটা একটা ডেসক্রিপশন ছিল, 17-year-old মেল উইথ অস্টিওপেট্রোসিস, টিপিক্যাল ক্র্যানিয়াল ডিফর্মিটি। ক্র্যানিয়াল ডিফর্মিটিটা এরকম থাকতে পারে, ফেস একটু বড় থাকতে পারে, হেডটা অ্যান্ড থোরাসিক স্কোলিসিস এই পেশেন্টের আছে। এইটা যদি দেখেন আপনারা, এই এক্সরেটা, এই এক্সরেটাতে দেখেন ওই আগের এক্সরেটার মতো কিন্তু অত স্ক্লেরোসিস নাই। এটা মোটামুটি আর্লি একটা স্টেজ, যেখানে কিছুটা হলেও বোঝা যাচ্ছে যে ডিপ্লয়িক স্পেসটাও কিছুটা ক্লিন কাট, কিন্তু মোর ডেন্সার দেন দ্য নর্মাল এক্সরে। তো এই ছিল আমাদের লোকালাইজড ইনক্রিজ এবং ডিফিউজ ইনক্রিজ ডেন্সিটির কিছু এক্সরে। আমরা জানি যে ইন্ট্রাক্রেনিয়াল ক্যালসিফিকেশনও কিন্তু ভেরিয়াস ফর্মে হয়ে থাকে। তো ইন্ট্রাক্রেনিয়াল ক্যালসিফিকেশনগুলোর ক্যারেক্টারিস্টিক্স কেমন হয় সেটা আমরা এখন দেখার চেষ্টা করব। তো ইন্ট্রাক্রেনিয়াল ক্যালসিফিকেশন আর রিলেটিভলি কমন, ওই যে এর আগে যে এক্সরেগুলি দেখলাম তার চেয়েও কিন্তু মোর কমন হচ্ছে আমাদের এই এক্সরেগুলো। যেটা আমি প্রথমেই বলেছিলাম যে এই ক্যালসিফিকেশন, এই হোয়াইট ডেন্সিটিগুলো দেখার জন্য কিন্তু আমাদের মোস্টলি লাগবে হচ্ছে সিটি স্ক্যান, এবং সিটি স্ক্যান করলেই কিন্তু আমরা ক্লিয়ারলি বলে দিতে পারবো যে এটা কি স্কালের বোনসের নাকি ইন্ট্রাক্রেনিয়াম না কোথায়। কাজেই এটা দেখি আমরা সাধারণত ডায়াগনোসিসটা কনফার্ম করি। তাহলে কজেস অফ ইন্ট্রাক্রেনিয়াল ক্যালসিফিকেশন, এগুলো একটা বড় লম্বা লিস্ট আছে, আসলে সবগুলো আসলে আমাদের পাই না, তবে জাস্ট লিস্টগুলো দেখে রাখার জন্য। ফিজিওলজিক্যাল কিছু ক্যালসিফিকেশন হয় এবং কোথায় কোথায় হয়, এগুলো পিনিয়াল গ্ল্যান্ডে হতে পারে, হ্যাবিনুলার কমিশুর, তারপর করয়েড প্লেক্সাস ক্যালসিফিকেশন, যেটা আমরা প্রায়ই পেয়ে থাকি, হ্যাঁ করয়েড প্লেক্সাস, হ্যাঁ একটু ওল্ডার এজ যারা আছে তাদেরকে দেখবেন যে ভেন্টিকুলার ভিতরের দিকে একটা ক্যালসিফিকেশন পাওয়া যায়। ফক্স সেরিব্রি, এটা কিন্তু এক্সরেতে পাওয়া যায় কম, এটা সিটি স্ক্যান করলে সাধারণত পাওয়া যায়। ফক্স সেরিব্রিল যদি থাকে সেখানেও কিন্তু অনেকের ওল্ডার এজে সাধারণত ক্যালসিফিকেশন আমরা পেতে পারি। কিছু ফ্যামিলিয়াল কন্ডিশন আছে যেগুলোতে আমরা ইন্ট্রাক্রেনিয়াল ক্যালসিফিকেশন পাই, তার মধ্যে হচ্ছে টিউবারাস স্ক্লেরোসিস, স্ট্রাগওয়েবার সিন্ড্রোম, ইডিওপ্যাথিক ফ্যামিলিয়াল সেরিব্রো ভাস্কুলার ক্যালসিনোসিস, এটাকে ফার্স্ট ডিজিজও বলা হয়ে থাকে। আর কিছু আছে মেটাবলিক কজ, যার মধ্যে হাইপোপ্যারাথাইরয়েডিজম অ্যান্ড সিউডো হাইপোপ্যারাথাইরয়েডিজম, এগুলোতেও আমরা অনেক সময় ইন্ট্রাক্রেনিয়াল ক্যালসিফিকেশন পেয়ে থাকি। এটা হচ্ছে যে জাস্ট একটা ফ্লো চার্ট মনে রাখার জন্য কেমন পেতে পারি ইন্ট্রাক্রেনিয়াল ক্যালসিফিকেশন, যেটা ফিজিওলজিক, ফিজিওলজিকের মধ্যে যেই এই এই জিনিসগুলো আমরা ক্যালসিফিকেশন পেতে পারি। কিছু আছে কনজেনিটাল বাচ্চাদের ক্ষেত্রে বা আমাদের জেনেটিক ডিজিজ, তার জন্য আমরা পেয়ে থাকি, একটা বড় লম্বা লিস্ট আছে। ইনফেকশন একটা কজ, তার মধ্যে টিবি আছে, টর্চ ইনফেকশন আছে এগুলো, হ্যাঁ গ্লায়োসিস এবং মেটাবলিক কিছু কজ যেগুলো আমরা বলে ফেললাম অলরেডি, হাইপার প্যারাথাইরয়েডিজম, হাইপোপ্যারাথাইরয়েডিজম, ফার্স্ট ডিজিজ, সিডো হাইপোপ্যারাথাইরয়েডিজম এগুলো। হ্যাঁ টিউমার, কিছু টিউমার আছে ইন্ট্রাক্রেনিয়াল টিউমার যেগুলো ক্যালসিফিকেশন করে, তার মধ্যে এই একটা লম্বা লিস্ট আছে। কিছু ভাস্কুলার ক্যালসিফিকেশন আছে, যে এভিএম যদি থাকে তার মধ্যে হইতে পারে, অন্য সময় ভেনাস ওয়াল বায়ানোরিজম যদি থাকে তাহলে সেগুলোও ক্যালসিফিকেশন হতে পারে। অনেক সময় পোস্ট ইরেডিয়েশনও আমরা ক্যালসিফিকেশন পেতে পারি। তাহলে দিজ আর দ্য কজেস অফ ইন্ট্রাক্রেনিয়াল ক্যালসিফিকেশন।
কিছু স্পেসিফিক প্যাটার্ন দেখে আমরা সাধারণত ডায়াগনোসিস করতে পারি যে এই ডিজিজটা এই হতে পারে, যে ক্যালসিফিকেশনের প্যাটার্ন দেখে। যদি টিউবারাস স্ক্লেরোসিস হয় তাহলে ক্যালসিফিকেশনটা কেমন থাকে, ক্যালসিফাইড শ্যাডো পাওয়া যাবে প্যারেনকাইমাল নোডিউল অ্যাজ দ্য কর্ডেটোথ্যালামিক গ্রুপ, আর পাওয়া যাবে ক্যালসিফাইড কর্টিক্যাল টিউবার্স। হ্যাঁ, একটা সলিড স্ট্রাকচারের মতো সাধারণত ইউজুয়ালি পাওয়া যায়। আর শাগো এবার যদি পায় তাহলে কেমন পায়, জাইরিফর্ম ক্যালসিফিকেশনটা আমরা সবাই জানি এবং অনেক জায়গায় ছবি দেখেছি আমরা বইতে, তাই না? জাইরিফর্ম একটা ট্র্যাম লাইক ক্যালসিফিকেশন থাকে, ইউজুয়ালি ইউপসি ল্যাটারাল এবং হেমি অ্যাট্রোফি পাওয়া যায়। টক্সোপ্লাজমোসিস যদি হয় তাহলে কেমন থাকে, এটা প্যারেনকাইমাল ক্যালসিফিকেশন থাকে, মানে ব্রেইনের প্যারেনকাইমার মধ্যে ক্যালসিফিকেশনগুলি পাওয়া যায়, আর কিছু তেমন পাওয়া যায় না। সাইটোমেগালো ভাইরাস যদি হয়ে থাকে তাহলে এটা পেরিভেন্টিকুলার রিজিওনে যদি ক্যালসিফিকেশন থাকে তাহলে আমরা তাহলে এটাকে সাইটোমেগালো ভাইরাস ইনফেকশন হিসেবে অনেক সময় চিন্তা করতে পারি। রুবেলা যদি হয় তাহলে কেমন থাকে, বাইল্যাটারাল গ্লোবাস প্যালিডাস ক্যালসিফিকেশন যদি পাই এটা ইউজুয়ালি রুবেলাতে পাওয়া যায়। টিবি যদি হয় তাহলে ক্যালসিফাইড গ্র্যানুলোমা হিসেবে আমরা পেতে পারি। হাইপো হাইপার প্যারাথাইরয়েডিজম ফার্স্ট ডিজিজ, এগুলো সাধারণত বেজাল গ্যাংলিয়া থ্যালামাস এবং সাবকর্টিক্যাল, যেখানে আমাদের এক্সট্রা পিরামিডাল পার্টগুলো আছে সেই পার্টের নিউক্লিয়াসগুলিতে ইনভলভ করে। অলিগোডেন্ড্রোগ্লায়োমা যদি হয় তাহলে কেমন থাকে, ক্যালসিফাইড ইন্ট্রা এক্সিয়াল ফ্রন্টাল মাস লিশন হিসেবে পাওয়া যেতে পারে, মানে যেখানে লিশন আছে সেইখানে সেই রিজনটাতে পারে। মেনিনজিওমা যদি হয় তাহলে দেখা যায় কি, সাধারণত এক্সট্রা এক্সিয়াল ডুরামেটারের নিচে, মানে জাস্ট বোনসের কাছাকাছি পাওয়া যায় পেরিফেরাল এরিয়াতে এবং বোনসের সাথে অ্যাটাচ থাকে ইউজুয়ালি। ক্র্যানিওফেরিনজিওমা যদি হয়ে থাকে তাহলে কেমন পাওয়া যায়, ক্যালসিফাইড সুপ্রাসেলার সলিড সুপ্রাসেলার রিজনে এটা পাওয়া যাবে ক্র্যানিওফেরিনজিওমা। আমরা যদি ল্যাটারাল এক্সরে ল্যাটারাল সিটি স্ক্যান দেখি তাহলে পাওয়া যাবে। এইগুলো কিন্তু আসলে স্পেশালি সিটি স্ক্যানেই দেখতে হবে, এক্সরে স্কালে কিন্তু আমরা তেমন ভালো পাবো না। জাস্ট আমরা জেনে রাখি যেন কেমন পাওয়া যেতে পারে ক্যালসিফিকেশনগুলো। ক্যালসিফাইড এভিএম এটা আমরা এক্সরেতেও পেতে পারি, কনফার্ম করতে হবে আমাদের সিটি করে। ক্যালসিফাইড অ্যানোরিজম প্রায় সেম একই জিনিস। আর মিনারালাইজিং ম্যাক্রো অ্যাঞ্জিওপ্যাথি যদি হয় তাহলে সাধারণত একটা পোস্ট ইরেডিয়েশন ব্রেন টিউমার ছিল, রেডিয়েশন দেওয়া হয়েছে, এরপরে আমরা যদি পাই তাহলে এরকম একটা ক্যালসিফিকেশন পেতে পারি। এই যে একটা ছবি, এটা কিন্তু দেখলে আমাদের সবারই শর্ট কেসে, স্পেশালি যদি কারো এরকম একটা শর্ট কেস দেয় তাহলে কিন্তু আমাদের ক্লিনিক্যালি ডায়াগনোসিস করতে বলা হয় অনেক সময়। একটা ছবি দিল বা একটা মানুষের থাকলো শর্ট কেস হিসাবে, দিয়ে বললো যে তুমি কি কি জিনিস জানতে চাও পরীক্ষার সময়, তাহলে জানতে হবে যে তার কোনো ক্যালসিফিকেশন কি বলে কনভালশন আনকনশিয়াসনেস এই সমস্ত হিস্ট্রি আছে কিনা, তার উইকনেস আছে কিনা, এই সমস্ত জিনিসগুলো। এই কেসগুলো কিন্তু আমাদের দেশে যদিও আমরা একটু কম পাই বা কম দেওয়া হয় পরীক্ষাতে, কিন্তু যারা বাইরের পরীক্ষা দেয় স্পেশালি এমআরসিপি পরীক্ষা দেয় বা দিবেন আপনারা, তাদের জন্য কিন্তু এই ধরনের কেসগুলি ভেরি ইম্পর্টেন্ট এবং এটা খুব ভালো করে জানতে হবে। হ্যাঁ, স্ট্রাগ ওয়েবার সিন্ড্রম কাজে এই যে এই কেসগুলো এগুলোর কিন্তু ইন ডিটেইলই আপনাদেরকে জানতে হবে, কারণ এগুলো শর্ট কেসে থাকে, রেডিওলজিতে থাকে, প্রায় জায়গাতেই থাকবে, আমাদেরও কিন্তু যে কোনো সময় আসতে পারে। তো এটার কেমন থাকে, ডিজিজটা হচ্ছে কি, এটাকে বলে এনসেফালো ট্রাইজেমিনাল অ্যাঞ্জিওমেটোসিস, নামেই কিন্তু বলে দিচ্ছে। হ্যাঁ, এনসেফালো মানে ব্রেইন, ট্রাইজেমিনালো মানে ট্রাইজেমিনাল নার্ভের ডিস্ট্রিবিউশনে অ্যাঞ্জিওমেটোসিস, এক্সেস ক্যাপিলারিস বা এক্সেস ভাস্কুলার একটা অ্যাবনর্মালিটি, নামেই বলে দিচ্ছে। কাজে এইরকম একটা নাম থেকেই আমরা বুঝতে পারবো ডিসক্রিপশনটা কি হতে পারে। তাহলে ব্রেইনের ইনভলভমেন্ট থাকে, ফেসে ইনভলভমেন্ট থাকে, তাহলে নিউরোলজিক্যাল, ইট ইজ এ নিউরোলজিক্যাল ডিসঅর্ডার মার্ক বাই এ ডিস্টিংটিভ পোর্ট ওয়াইন স্টেইন, হ্যাঁ, অন দ্য ফোরহেড স্কাল্প অ্যান্ড অ্যারাউন্ড দ্য আইস, কজ বাই প্রেজেন্স অফ এক্সেসিভ অ্যামাউন্ট অফ ক্যাপিলারিস নিয়ার দ্য সার্ফেস অফ দ্য স্কিন, একদম উপরের দিকে থাকবে, যার জন্যই এরকম লাল বা পোর্ট ওয়াইন একটা অ্যাপিয়ারেন্স দেখা যায়, একদম স্কিনের জাস্ট সুপারফিশিয়াল এরিয়াতে থাকে। এই রকমের একটা পেশেন্ট যদি থাকে, আমরা যদি চিন্তা করি দিস মে বি এ কেস অফ স্ট্রাগোয়েবার সিন্ড্রম, আমরা জাস্ট একটা এক্সরে স্কাল ল্যাটারাল ভিউ করলে যদি টিপিক্যালি এরকম একটা ফাইন্ডিং পেয়ে যাই তাহলে কিন্তু আমরা মোটামুটি ডায়াগনোসিস কনফার্ম করে ফেলতে পারি যে দিস ইজ
স্ট্রাগওয়েবার সিনড্রোম। কেমন থাকে রেডিওলজিক্যাল ফাইন্ডিংটা? দেখেন একটার সাথে আরেকটা সমান্তরাল, হ্যাঁ একটার সাথে আরেকটা সমান্তরাল, যে সাদা সাদা একটু গ্যাপ, আবার সাদা সাদা, ঠিক আছে, এই যে সাদা সাদা দেখেন ট্র্যাম লাইন, রেল লাইনের মতো, হ্যাঁ ট্রেন ট্র্যাক, রেল ট্র্যাম লাইন, অথবা জাইরি ফর্ম, যে আমাদের জাইরাসগুলি আছে, জাইরাসকে যেরকম ডিস্ট্রিবিউশন আছে সেই রকম করে তার একটা ক্লাসিফিকেশন। এইটা যদি থাকে তাহলে দিস ইজ টিপিক্যাল অফ স্ট্রাগওয়েবার সিনড্রোম, ঠিক আছে। এটা আরেকটা এক্সরে যেখানে কিছুটা নিয়ার টু টিপিক্যাল, একদম টিপিক্যাল বলা যাবে না, যেমন আগের এক্সরেটা দেখলাম তার কাছাকাছি অনেকটা, যদি আপনার ভালো করে দেখেন এই যে ট্রাম লাইন আছে এই সমস্ত জায়গায়ও কিছুটা ট্রাম লাইন আছে। কাজেই আমাদের যদি একটা মানুষ বা একটা শর্ট কেস থাকে ওই রকম, তার একটা এক্সরে করলে যদি এরকম একটা ফাইন্ডিং পাই আমরা, তাহলে ডায়াগনোসিসটা মোটামুটি বলে দিতে পারবো যে দিস ইজ দ্য ডায়াগনোসিস। এবং এটা থাকে মোস্টলি ইন অক্সিপিটাল এরিয়াতে। হ্যাঁ এখন যাবো আমরা ভাস্কুলার ক্যালসিফিকেশন, এমন এটা কেমন থাকে? এটা কার্ভিলিনিয়ার মিডলাইন ক্যালসিফিকেশন ইন দ্য ওয়াল অফ দ্য অ্যানোরিজম অফ দ্য ভেইন অফ গ্যালেন, ভেইন অফ গ্যালেন। এটা অবশ্য বুঝতে গেলে আপনাদের আবার ব্রেইনের ভাস্কুলার সাপ্লাই, স্পেশালি আর্টেরিয়াল এবং ভেনাস সাপ্লাইটা দেখতে হবে। এটা হচ্ছে আমাদের একটা মিডলাইন যে ভেইন আছে মাঝখান বরাবর ব্রেইনের, সেই ভেইনটার ডাইলেটেশন, অ্যানোরিজম হয়ে গেছে এবং সেই অ্যানোরিজমের ওয়ালের মধ্যে ক্যালসিফিকেশন আছে। হ্যাঁ এটা আমরা দেখছি এন্ড অন ভিউ, যার জন্য একটা কয়েনের মতো মনে হচ্ছে, হ্যাঁ একটা হোলের মতো মনে হচ্ছে। হ্যাঁ ল্যাটারাল ফিল্ম যদি দেখি আমরা তাহলেও সেখানে একটু কার্ভিলিনিয়ার মতো দেখা যাচ্ছে, কার্ভিলিনিয়ার, এটা ওই সেই ভেইন অফ গ্যালানের অ্যানোরিজমের ওয়াল, এটার ক্যালসিফিকেশন হয়ে গিয়ে আমাদের এই রকম একটা অ্যাপিয়ারেন্স পাওয়া যাচ্ছে। এরকম যদি আমরা কাউকে দেখি বা শর্টকেস থাকে আমাদের, একটা মানুষ মুখে একনির মতো দেখা যাচ্ছে, তাই না, একনির মতো আমরা দেখলে প্রথমে অনেকেই দেখে ভাববে যে একনি, বাট দিস ইজ নট একনি। একটু ভালো করে যদি দেখেন এগুলো ছোট 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 একদম ছোট ছোট টিউবার বলে এটাকে, টিউবার, হ্যাঁ স্কিনের উপরে ফাইব্রোমা, স্কিন ফাইব্রোমা ছোট ছোট, এটা হচ্ছে একটু লেস আর কি ইয়াঙ্গার ইজ, আর এই দিস পেশেন্ট ইজ সামওয়াট ওল্ডার পেশেন্ট, ঠিক আছে। কাজে ফেসে যদি আমরা এরকম একটা ফাইন্ডিং পাই, এরকম টিউবার যদি পেয়ে যাই, এবং ওই সমস্ত পেশেন্টগুলোকে আমরা কিন্তু তখন আদার পার্টকে ভালো করে এক্সামিন করতে হবে, স্পেশালি স্কিন ইন আদার পার্টস, হ্যান্ডস দেখতে হবে, ফিটস দেখতে হবে। যদি ফিটের মধ্যে আমরা এরকম গ্রোথ পেয়ে যাই, ফেসের মধ্যে এরকম গ্রোথ পেয়ে যাই, তাহলে কিন্তু ডায়াগনোসিস মোটামুটি ক্লিনিক্যালি বলতে পারবো যে দিস ইজ টিউবারাস স্ক্লেরোসিস। পেশেন্ট যদি আমাদেরকে আরও হিস্ট্রি দেয় যে তার একটা কনভালশন ছিল, আনকনসিয়াসনেস ছিল, হ্যাঁ এইরকম যদি হিস্ট্রি দেয় তাহলে কিন্তু দিস ইজ টিউবারাস স্ক্লেরোসিস হিসেবে আমরা ডায়াগনোসিস করে ফেলতে পারবো। এবং সাথে তো আমাদের আদার সাপোর্টিভ ইনভেস্টিগেশন লাগবেই, কিন্তু আমরা যদি এক্সরে করি, এক্সরে করলেই কিন্তু আমরা ডায়াগনোসিসটা বলে দিতে পারবো যে দিস ইজ টিউবারাস স্ক্লেরোসিস। তাহলে এটা কি ডিজিজটা? দিস ইজ মাল্টি সিস্টেম অটোসোমাল ডোমিনেন্ট জেনেটিক ডিজিজ ক্যারেক্টারাইজ বাই নন ক্যান্সারাস টিউমার টু গ্রো ইন দ্য ব্রেইন, কিডনি, লিভার, হার্ট, আই, লাংস অ্যান্ড স্কিন, সব জায়গাতেই হতে পারে। ফিজিক্যাল ম্যানিফেস্টেশনস আর ডিউ টু ফর্মেশন অফ হামার্ট্রিয়া, ম্যালফর্ম টিস্যু সাচ এস দ্য কর্টিক্যাল টিউবার, হামার্টোমা, অথবা ফেসিয়াল অ্যাঞ্জিওফাইব্রোমা অ্যান্ড সাব ইপিনডাইমাল নোডিউল, মানে আমরা এটাকে যদি সিটি স্ক্যান করি তাহলে আমরা এগুলো পেতে পারি। এগুলো পেলে, এগুলো তো আসলে আলটিমেট পরের কথা, কিন্তু আমরা যেহেতু আজকে এক্সরে স্কাল পড়ছি, স্কালের এক্সরে করলে কিন্তু আমরা যদি এইরকম একটা গ্লোবিউলার ইরেগুলার শেপ, একটা শ্যাডো পেয়ে যাই, এবং আমরা পেশেন্টকে তো দেখেছি আগে, তাহলে আমরা ডায়াগনোসিস করে ফেলতে পারবো যে দিস ইজ টিউবারাস স্ক্লেরোসিস, ঠিক আছে। এরপর সাপোর্টিভ তো আরও লাগবে আমাদের, ইজি লাগবে, এমআরআই লাগবে, আরও অনেক কিছুই লাগতে পারে, কিন্তু আমরা ইনিশিয়ালি জাস্ট ডুইং এ সিম্পল এক্সরে স্কাল উই ক্যান ডায়াগনোস দেয়ার কেস। তো আমরা এগুলো একটু আনকমন জিনিসগুলোর কথাই বলছিলাম প্রথম দিকে এই পর্যন্ত।
এগুলো বলার উদ্দেশ্য ছিল যে আসলে আমরা যদি কখনো পেশেন্ট পাই এবং পেশেন্ট পেলে কি সিম্পল একটা এক্সরে করলেই যদি আমরা পেয়ে যাই ডায়াগনোসিস, তাহলে আমাদের অনেক শর্টকাট হয়ে গেল ডায়াগনোসিসটা করা। সেই জন্য আসলে আমরা ওই এক্সরেগুলো আলোচনা করলাম এতক্ষণ পর্যন্ত। এরপরে আসলে আমাদের মোস্ট কমন এক্সরে, যেটা এই পর্যন্ত পরীক্ষাতে অনেকবার আসছে, ভবিষ্যতেও হয়তো আসবে যে কোনো সময়, কাজেই এই এক্সরেগুলো খুব গুরুত্ব সহকারে দেখতে হবে এবং এই এক্সরেগুলোকে আমাদের খুব ভালোভাবে ফাইন্ডিং সার্চ করতে হবে। কারণ পরীক্ষার সময় বিশেষ করে চাওয়া হয় মেনশন 1, 2, 3, 4, 5 ইম্পর্টেন্ট রেডিওলজিক্যাল ফাইন্ডিং ইন দিস এক্সরে, যে কোনোটাই চাইতে পারে। কাজে একটা চাইলে একটা ইম্পর্টেন্ট, দুইটা চাইলে দুইটা, তিনটা চাইলে তিনটা, চারটা চাইলে চারটা, যে কয়টা চাবে ফাইন্ডিং অবশ্যই সেই এক্সরেতে থাকবে এবং অ্যাকর্ডিংলি চাওয়া হয়। কাজেই একটা হেরিডিটারি হেমোলাইটিক এনিমিয়ার এক্সরে স্কাল যদি আমরা ল্যাটারাল ফিল্ম করি তাহলে কেমন পাওয়া যায়? ইউজুয়ালি এক্সরেটা করলে স্কালটা এনলার্জ থাকে, বড় থাকে। আমরা জানি এই পেশেন্টগুলো দেখে আমি আসলে এই জন্য ছবিটা দেই নাই, থ্যালাসেমিয়ার পেশেন্ট, একটা কমন টিপিক্যাল ফিচার থাকে থ্যালাসেমিক ফেসিস, যার থাকে কি ফ্রন্টাল বসিং, যার ফ্রন্টাল এবং প্যারাইটাল বসিং থাকে এবং হেডটা এনলার্জ থাকে। আপনারা সবাই জানেন নোজটা ফ্ল্যাট থাকে, হ্যাঁ। কাজে স্কালকে যদি এনলার্জ থাকে আমরা ফেনোটাইপিক্যালি, তাহলে তো এক্সরে স্কাল করলেও আমরা এরকম বড় পাবো, কাজেই সেই বড় একটা স্কাল পাবো। থিনিং অফ আউটার টেবিল, আমরা জানি যে যেহেতু এখানে মেডুলারি হেমোপাইসিসটা বেশি বেশি হচ্ছে, এক্সট্রা মেডুলারি হচ্ছে, সেই জন্য এখানকার যে ডিপ্লয় স্পেসটা আছে এই ডিপ্লয় স্পেসগুলি ওয়াইডেন হইতে থাকবে, এবং ওয়াইডেন যদি হইতে থাকে তাহলে কি করবে, আউটার যে কর্টেক্স আছে সেই আউটার কর্টেক্সটাকেও সে আরও চাপাইতে থাকবে, বড় হইতে থাকবে, হতে হতে আউটার টেবিলটা কোনো এক সময় একেবারে খুব থিন হয়ে যাবে, পাতলা হয়ে যাবে। এটাই বলা হচ্ছে থিনিং অফ দ্য আউটার টেবিল। আর ওয়াইড ডিপ্লয় স্পেস হবে উইথ কোর্সেন্ট ট্র্যাবিকুলার গিভিং রাইজ টু হেয়ার অন অ্যাপিয়ারেন্স, মানে এই যে যে মাঝখানের যে আমাদের ট্র্যাবিকুলা আছে এটা যেহেতু ওয়াইডেন হচ্ছে, এক্সপানশন হচ্ছে, হতে হতে আউটার টেবিলকেও ধরে ফেলছে, তাহলে এই ধরে ফেলার মাঝখানে মাঝখানে যেখানে অ্যাক্টিভ মেরুগুলি ডেভেলপ করবে সেগুলো কিছুটা হেয়ার অন এন্ড অ্যাপিয়ারেন্স দেখাবে। এবং এখানেও কিন্তু দেখেন আপনারা কিন্তু হোয়াইট দেখা যায়, বেশ হোয়াইট দেখা যায়। এর জন্যই কিন্তু আমরা আজকে এই হোয়াইট শ্যাডোটার মাঝখানেই এক্সরে স্কালের পার্ট হিসেবে আমরা এটাকে আজকে ডিসকাস করছি। তবে এটা হোয়াইট শ্যাডো বা লাইটিক শ্যাডোর মধ্যে আমরা চিন্তা না করে এটাকে অ্যাজ এ হোল চিন্তা করব যে হেরিডিটারি হেমোলাইটিক এনিমিয়ার জন্য টিপিক্যালি কি কি ফিচারগুলো সাধারণত পাওয়া যায়, ঠিক আছে। কোনো কোনো ক্ষেত্রে আমরা সাইনাসটা অবলিটারেটেড পেতে পারি, হ্যাঁ, এটাও কিছু আমাদের এক্সরে যেটা আমরা অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউ করছি। দেখেন আপনারা এখানে কত ওয়াইড হয়ে গেছে, দুইদিকে ওয়াইড বড়, এখানে একদম টিপিক্যালি দেখা যাচ্ছে হেয়ার অন এন্ড অ্যাপিয়ারেন্স, কাটা কাটা কুম্ভের কম্বের মতো আর কি, চিরুনির মতো, ঠিক আছে। এখানেও ঠিক তাই, হেডটা বড় আছে, অনেক বড় হেয়ার অন এন্ড অ্যাপিয়ারেন্স হয়ে গেছে। এগুলোর কিন্তু রিলেভেন্ট অনেক কোশ্চেন আছে, যদিও আমরা ওই সমস্ত কোশ্চেনগুলিতে আজকে যাব না, কারণ হচ্ছে আমরা আজকে রেডিওলজি পড়ছি, রেডিওলজিক্যাল যেটুকু দরকার আমরা সেটা যাব। হেরিডিটারি হেমোলাইটিক অ্যানিমিয়ার কিন্তু আপনাদের সবাইকেই ইন ডিটেইল পড়তে হবে, প্যাথোফিজিওলজি, হ্যাঁ, তারপরে জেনেটিক্স এবং কিভাবে ডায়াগনোসিস করতে হবে, কিভাবে ম্যানেজ করতে হবে, কিভাবে তার কি কি তার কমপ্লিকেশন হতে পারে, হ্যাঁ, স্প্লেনেকটমি হয়ে গেলে তার কিভাবে আপনি ম্যানেজ করবেন, পোস্ট স্প্লেনেকটমি ট্রিটমেন্ট, প্রোফাইলেক্সিস কি আছে, ভ্যাকসিনেশন কি আছে, এই জিনিসগুলো কিন্তু আমাদের সবই পড়তে হবে ইন রিলেশন টু হেরিডিটারি হেমোলাইটিক এনিমিয়া। কারণ পরীক্ষার সময় কিন্তু আমাদের কোশ্চেন আসবে এগুলোর যে কোনোটার কম্বিনেশনই আসতে পারে, ফাইন্ডিং চাইবে, তারপরে হয়তো জেনেটিক্স চাইবে, তারপরে হয়তো কিভাবে কনফার্ম করবেন ডায়াগনোসিস সেগুলো চাইবে, তারপরে দেখা গেলো যে একটা সিনারিও দিয়ে দিল যে এরকম একটা ফিচার নিয়ে এসছে কমপ্লিকেশন, হোয়াট মে বি দ্য ডায়াগনোসিস, হতে পারে এই পেশেন্টের স্প্লেনেকটমি করা সেপসিস নিয়ে চলে আসছে। কাজে এই ধরনের সিনারিও কিন্তু আমাদের পরীক্ষার সময় দিতে পারে, কাজে ইন ডিটেইল এগুলো পড়তে হবে হেরিডিটারি হেমোলাইটিক এনিমিয়ার পার্সপেক্টিভে, এগুলো আরো কিছু এক্সরে হেরিডিটারি হেমোলাইটিক এনিমিয়ার।
ঠিক আছে, বড় একটা স্কাল, হেয়ার অন এন্ড অ্যাপিয়ারেন্স এখানেও ঠিক তাই, ডিপ্লো স্পেসটা বড় হয়ে গেছে উপরের দিকে। এখানে পেরিফেরিতে যদি হেয়ার অন এন্ড অ্যাপিয়ারেন্স থাকে, দিস ইজ হেরিডিটারি হেমোলাইটিক এনিমিয়া, আর কোন বিকল্প ডায়াগনোসিস নেই। আরেকটা ইম্পর্টেন্ট এক্সরে আমাদের পরীক্ষার সময় থাকে এবং থাকার সম্ভাবনাই বেশি, এর আগেও কয়েকবার আসছে, এইটার কয়েকটা ইম্পর্টেন্ট ফাইন্ডিং সবসময় খেয়াল রাখতে হবে। আমরা যদি অ্যাক্রোমেগালির এক্সরে দেখি বা আমাদের একটা এক্সরে স্কাল দেখে মনে হয় যে দিস মে বি এ কেস অফ অ্যাক্রোমেগালি, তাহলে আমাদের দেখতে হবে যে প্রথমেই স্কালটা কেমন আছে, বড় আছে কিনা, ওয়াইড আছে কিনা, এনলার্জ আছে কিনা। বড় যদি থাকে তাহলে দেখতে হবে যে নিচের দিকের ম্যান্ডিবলটার প্রোট্রিশন আছে কিনা, যাকে বলি আমরা প্রগনাথিজম। হ্যাঁ, এনলার্জ এনলার্জ অক্সিপিটাল প্রোটিউবারেন্স, দেখেন এখানে প্রোটিউবারেন্সটা কেমন প্রমিনেন্স আছে। কাজে এই ফাইন্ডিংগুলি কিন্তু যদি থাকে কখনো পরীক্ষার সময় তাহলে কিন্তু চাইতে পারে, ধরেন যা তেমন কিছুই নাই কিন্তু এনলার্জ ইয়ার ম্যান্ডিবল আছে, প্রগনাথিজম আছে এবং প্রমিনেন্ট অক্সিপিটাল প্রোটিউবারেন্স আছে। যদিও এই ফাইন্ডিং গুলো একটু কম বারিয়ার, তারপরও যদি থাকে তাহলে কিন্তু আপনাদেরকে মেনশন করা লাগবে। ফ্রন্টাল এবং ম্যাস্টয়েড এয়ার সেল গুলো এনলার্জ করবে, কারণ যেহেতু অ্যাজ এ হোল বড় হচ্ছে, সাইনাসটাকে বড় করে নিয়ে সে বড় হতে থাকবে। হ্যাঁ, এবং ইম্পর্টেন্ট ফাইন্ডিং যেটা থাকেই এবং যার জন্য পরীক্ষাতে দেওয়া হয়, এই যেগুলো ব্লু মার্ক করা আছে, গ্রিন মার্ক করা আছে, এই গ্রিন মার্ক করা জিনিসগুলো কিন্তু আমাদের পরীক্ষার ইম্পর্টেন্ট ফাইন্ডিং। তার মধ্যে একটা হচ্ছে সেলার টার্সিকাটা বড় হবে, সেলা টার্সিকা দেখেন এখানে ছোট থাকে নর্মালি, আরো ছোট থাকে, এই সেলা টার্সিকাটা বড় হয়ে যাবে। এই যে ফ্লোর দেখেন, এটাকে ডাবল ফ্লোর বলে। হ্যাঁ, নর্মালি এটা ছোট থাকে, বোঝা যায় না ইউনিলেটার থেকে, কিন্তু যখন সেলা টার্সিকাটা বড় হইতে থাকে তখন ওই উপরের দিকে যেটা ছিল সেটা পুশ করে নিচের দিকে নেমে নামিয়ে নিয়ে আসে, এই নামায় নিয়ে আসার জন্য এটা তখন ডাবল ফ্লোরের মতো একটা অ্যাপিয়ারেন্স প্রডিউস করে। এবং যেহেতু এখানে পিটুইটারি গ্ল্যান্ডটা এনলার্জ হচ্ছে, বড় হচ্ছে, ওইটা ঘষা দিতে বা প্রেশার ক্রিয়েট করতে করতে যে ক্লিনয়েড প্রসেস থাকে, অ্যান্টেরিয়র ক্লিনয়েড এবং পোস্টেরিয়র ক্লিনয়েড, এগুলোর ইরোশন হয়ে যায়। সেই জন্য এখানে দেখেন পোস্টেরিয়র ক্লিনয়েড একদম ফ্ল্যাট হয়ে গিয়েছে, অ্যান্টেরিয়র ক্লিনয়েডও নিয়ার টু ফ্ল্যাট হয়ে গিয়েছে। ঠিক আছে, কাজে আমাদের এই কয়েকটা জিনিস খুব ভালো করে দেখতে হবে। যখনই আমরা মনে করব যে এক্স রে স্কাল দেওয়া আছে, সিনারিও দেওয়া আছে এক্স রে স্কালে অ্যাক্রোমেগালির মতো একটা সিনারিও, তাহলে কিন্তু আপনাদেরকে এই ছবিগুলো বা এই এই ফাইন্ডিংগুলো আপনাদেরকে খুঁজতে হবে যে স্কালটা এনলার্জ কিনা, ফ্রন্টাল সাইনাস বা ম্যাস্টয়েড এয়ার সেলগুলো প্রমিনেন্ট কিনা, সেলাটার্সিকা এনলার্জ হলো কিনা, ডাবল ফ্লোর আছে কিনা, এগুলো কিন্তু পয়েন্ট থাকবে প্রত্যেকটা ইয়ের জন্য, পয়েন্টের জন্য কিন্তু আলাদা আলাদা মার্কিং থাকে। কাজে আপনাদের এই পয়েন্টগুলো একদম মুখস্থ করে ফেলতে হবে, কোনোটাই যেন বাদ না যায়। ঠিক আছে, আমরা এরকম যদি করি, এখানে আর একটা এক্সরে স্কাল যেখানে দেখা যাচ্ছে যে সেলাটার্সিকাটা বড় হয়েছে, এখানে অ্যান্টিক্লিনয়েড প্রসেসটা কিছুটা ইরোডেড আছে কিন্তু এখনো আছে কিছুটা। এটা আরেকটা যেটা ডাবল ফ্লোরটা দেখা যাচ্ছে, আপনারা কেমন দেখছেন বুঝতেছি না, কিন্তু এখানে একটা ডাবল ফ্লোর খুব ভালোই বোঝা যাচ্ছে। হ্যাঁ, ডাবল ফ্লোর যদি থাকে এবং পিটুইটারির যদি ওয়াইডটা বড় থাকে তাহলে তাকে আমরা এনলার্জ সেলার টার্সিকা হিসেবে চিন্তা করব, এবং দিস ইজ এ কেস অফ অ্যাক্রোমেগালি এইটা হিসেবে আমরা চিন্তা করব। কাজেই আজকে এই পর্যন্তই আমাদের ছিল ক্লাস, আমরা কতগুলো এক্সরে দেখলাম, তার মধ্যে ডেন্স শ্যাডো এবং স্পেশালি ডেন্স ছাড়াও দুইটা ইম্পর্টেন্ট রেডিওলজিক্যাল এক্সরে আমরা আজকে ডিসকাস করলাম এখানে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে জয়েন করার জন্য। আমরা আশা করব আপনাদের সবাই এই এক্সেস কালগুলো আপনারা আবার একটু রিভিশন করে নেবেন, যাতে করে যেখানে কোনো ডেফিসিট বা কোনো কোশ্চেন যদি থাকে তাহলে যেন আপনাদের সেগুলো সলভ করা যায়, কারণ এক্সেস কাল কিন্তু প্রায় পরীক্ষাতে থাকে, এতে অনেক সময় থাকে আসলে। হ্যাঁ, চেস্ট এক্সরে যেমন থাকে এক্সরে স্কাল, তারপরে আমাদের একটা ধরেন কন্ট্রাস্ট এক্সরে, এগুলো থাকে প্রায়। কাজে টপিক অনুযায়ী আমাদেরকে এগুলো একটু ডিসকাস করে, বিশেষ করে কোশ্চেন কীভাবে কী হয় বা কী হতে পারে, এগুলো আসলে বইতে অনেক আছে, আমরা সেই জন্য আসলে কোশ্চেন ওয়াইজ যাচ্ছি না। কোশ্চেন অনেক এক্সরের বই, স্পেশালি ধরেন আপনার অসপি এবং এসসি এর বই মার্কেটে আছে, এগুলো আপনারা সলভ করবেন, কিন্তু বেসিক জিনিসগুলো যদি জানা থাকে তাহলে যে কোনো ধরনের কোশ্চেনই হোক না কেন সেগুলো সলভ করা আপনাদের জন্য সহজ হবে। আমি এই জন্য আসলে বেসিক্যালি
এক্সরে গুলো ডেসক্রিপটিভ ভাবে পড়ানোর চেষ্টা করছি। একটাই কারণ, আপনার যদি ডেসক্রিপশন জানা থাকে, থিমটা জানা থাকে, তাহলে কোশ্চেনের অ্যান্সার করা আপনাদের জন্য সহজ হবে, এতে কোনো সমস্যা হবে না। হ্যাঁ, আর ডিজিজ যদি জানা থাকে, আপনার ডিজিজ প্যাথোলজি এগুলো সব যদি জানেন, আপনার কোশ্চেন ডায়াগনোসিস করতে পারলে, ফাইন্ডিং যদি পেয়ে যান, এনি কোশ্চেন ইউ উইল বি এবল টু সলভ অ্যান্ড টু অ্যান্সার। সো থ্যাংক ইউ অল ফর পেশেন্ট হিয়ারিং, অ্যান্ড যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমরা কোশ্চেন অ্যান্সার করবো।